يَا إلهي الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় ইসলামী বেহেরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান ভালো মন্দ স্বভাব নিয়ে আলহামদুলিল্লাহ আজকে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করব যে আমাদের দৈনন্দিন জীবনে অনেকগুলো কাজ আমরা করে থাকি বিশেষ করে দেখা যায় আমাদের প্রতিটি কাজ আমরা যদি চাই বরকত মণ্ডিত করতে প্রতিটি কাজ আমরা যদি চাই স্বয়ং সম্পূর্ণভাবে করতে প্রতিটি কাজ আমরা যদি চাই যেটার মধ্যে সফলতা আসুক তাহলে আমার আপনার উচিত আমার আপনার ওই কাজ আল্লাহ তবরক আওয়াত এর মোবারক নাম ইসমে আজম দিয়ে শুরু করা অর্থাৎ বিসমিল্লাহ রহমান রহিম এর মাধ্যমে শুরু করা আজকে আপনাদের মাঝে এই বিষয় সম্পর্কে ইনশা আল্লাহ জাবাজাল বিস্তারিতভাবে আমরা শ্রবণ করব যে আমরা আমাদের কাজগুলোকে ইনশা আল্লাহ জাবাজাল ইসমে আজম দ্বারা শুরু করার অভ্যাস করব আর আল্লাহ তাবারক আওয়া তালা যদি চাই এর মাধ্যমে আমরা দুনিয়া আমার আপনার ওই কাজের মধ্যে সফলতা মিলবে এবং আখিরাতেও আল্লাহ তাবারকাওয়াতার দয়া এবং রহমত মিলবে তো আসুন এর পূর্বেই আমরা প্রিয় নবী রাসুল্ রবি সাল্লাহ তালা আলহি ওয়া আলহি উপর দুরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই রসুল্লাহ সাল্লাহ তালা আলিহি ও আলহি ওসাল্লাম ইসাদ করেন যে ব্যক্তি আমার উপর একবার দুরুদে পাক

এর প্রতি ভালোবাসা পোষণ করত ইসমে আজমের প্রতি ভালোবাসা পোষণকারী ছিল একজন মোবাল্লি ইজিতিমার মধ্যে বিসমিল্লাহ রহমান শরীফের ফজিলত বর্ণনা করছিলেন আর একজন ইহুদি মেয়ে বিসমিল্লাহ রহমান রহিমের ফজিলত শুনে অত্যন্ত প্রবাহিত হয়ে গেল এবং ইসলাম গ্রহণ করলো তার মুখে বিসমিল্লাহ রহমান রহিম এর ওয়াজিফা জারি হয়ে গেল বিশেষ করে উঠতে বসতে খেতে শয়নে জাগরণে চলাফেরায় প্রতিটি কাজের মধ্যে আল্লাহ তালার ওই বান্দিনী বিসমিল্লাহি রহমান রহিম পাঠ করার অভ্যাস গড়ে নিল এই কারণে মেয়েটির অমুসলিম পিতা তার উপর খুবই অসন্তুষ্ট হল এবং বিভিন্নভাবে তাকে কষ্ট দিতে লাগলো এমনকি ইসলামের প্রতি শত্রুতার কারণে তার উপর বিভিন্ন ধরনের দোষ আরোপ করতে লাগল এবং বিভিন্ন ধরনের অভিযোগ করে আল্লাহ তালার পানা তাকে হত্যা করার চেষ্টা করতে লাগল অতএব একদিন তার পিতা ওই সমকার বাদশাহের ওয়াজির ছিল রাষ্ট্রীয় মোহর অঙ্কিত একটি আংটি মেয়েকে রাখতে দিল তাকে পাঠানোর জন্য এখন মেয়ে বিসমিল্লাহি রহমান রহিম বলে তা নিল এবং বিসমিল্লাহ রহমান রহিম পরে পকেটে রেখে দিল রাতে যখন সে ঘুমালো তখন তার পিতা তার পকেট থেকে তা নিয়ে নদীতে ফেলে দিল সাথে সাথে একটি মাছ তাগিলে গিলে ফেলল সকালে একজন জেলে ওই নদীতে জাল নিক্ষেপ করলে ক্রমে ওই মাছটি ধরা পড়ে সে মাছটি নিয়ে উজিরকে উপহার দিল অর্থাৎ ওই মেয়ের বাবাকে উজির তা নিয়ে মেয়েকে রান্না করার জন্য দিল যে মাছ ওই মেয়েকে দিল সে বিসমিল্লাহি রহমানির রহিম বলে বাবার হাত থেকে মাছটি নিল যখন বিসমিল্লাহি রহমানি রহিম বলে মাছটির পেট কাটল তখন তা থেকে এই আংটিটি বের হয়ে আসল সে বিসমিল্লাহি রহমানী রহিম বলে পকেটে রেখে দিল আর মাছটি রান্না করে পিতার সামনে পেস্ট করল খাওয়ার পর যখন দরবারে অর্থাৎ রাজসভায় যাওয়ার সময় হলো তখন পিতা মেয়ের নিকট আংটিটি চাইল সে বিসমিল্লাহ রহমান রহিম পরে পকেট থেকে তা বের করে দিল পিতা এটা দেখে আশ্চর্য হতমম্ব হয়ে গেল আর এইভাবে বিসমিল্লাহ রহমান রহিম শরীফের ভালোবাসা পোষণকারিনীকে আল্লাহ হত্যা থেকে রক্ষা করলেন আল্লাহ তালা রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সৎকায় আমাদের কমা হোক হে আশিকানের রসুল ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এই ঘটনা আমার আপনার জন্য কেমন শিক্ষার মাদানি ফুল পেশ করে যদি আমরা চিন্তা করি আজকে আমাদের মাঝে বিসমিল্লাহ রহমানি রহিম প্রতিটি কাজের পূর্বে কি পাঠ করার অভ্যাস আছে আজকে আমরা কোনো কিছু নিই কোনো কিছু দিই অথবা কাপড় পরিধান করি অথবা কাপড় খুলে রাখি অথবা পড়তে বসি অথবা পড়াই যে যে কাজেই আমরা করি না কেন এই কাজগুলোর পূর্বে আমাদের মাঝে এই ধরনের বিসমিল্লাহ রহমানি রহিম ইসমে আজম পাঠ করার স্বভাব কিন্তু নাই অভ্যাস কিন্তু নাই কারণ আমাদের মাঝে আল্লাহ তালার পানা আমরা কাউকে কোনো কিছু বললেই গালি দিয়ে শুরু করি আমরা কোনো কিছু করতে গেলেই আল্লাহ তালার নাফরমানি দিয়ে আমাদের কাজ শুরু হয় মিথ্যা দিয়ে শুরু হয় গিবদ দিয়ে শুরু হয় চুগুলকুরি দিয়ে শুরু হয় কিন্তু আল্লাহ তাবারকাওয়াত আল আজ জাবা জাল্লার ইসমে আজমকে যারা ভালোবাসে ইসমে আজমের প্রতি যাদের মোহাব্বত ভালোবাসা তারা এমনভাবে এই অজিফা নিয়ে নিয়েছে যার কারণে তারা জানের বিপদ থেকেও রেহাই পেয়ে যায় নিজের প্রাণের হত্যা থেকেও আল্লাহ তালা তাদেরকে বিসমিল্লাহী রহমানি রহিমের বদৌলতে মুক্তি দেয় কিন্তু আফসোস আজকে আমরা যারা মুসলমান আমাদের মাঝে যদি এই স্বভাব চলে আসত আমাদের মাঝে যদি এই অভ্যাসটা চলে আসত না জানি আমরা কত বড় বড় মুসিবত থেকে মুক্তি পেয়ে যেতাম তো আসুন এই ব্যাপারে আমরা আরও ফজিলত শ্রবণ করব ইনশাআল্লাহ তো আসুন আমাদের মাঝে আমাদের শাহরুখ ভাই উপস্থিত রয়েছেন ওনার পক্ষ থেকেও আমরা মাদানী ফুল শ্রবণ করবো রহমান ভাই আজকে ইতিপূর্বে যে এপিসোডটি আমাদের হয়েছিল ওখানে আমরা পানাহারের পূর্বে বিসমিল্লা শরীফের আলোচনা করেছিলাম যে অভ্যাস আমাদের মধ্যে নেই সেটা আসার জন্য তো এটা তো শুধু আমরা পানাহারের পূর্বে আলোচনা করেছিলাম কিন্তু আসলেই প্রত্যেকটা কাজের পূর্বে আমাদের সেটা যদি বৈধ কাজ হয়ে থাকে সেখানে আল্লাহ আল্লাহতাল নাম মোবারকা অবশ্যই পাঠ করা দরকার কেননা হাদিসে মোবারকার মধ্যে আমার নবী সাল্লাহ আলীহি আসাল্লাম ইরশাদ করেন যে যে কাজের মধ্যে বিসপিল্লাহি রহমানী রহিম পরে শুরু করা হয় না সেই কাজটা শূন্য হয়ে যায় এবং সেই কাজের মধ্যে অসম্পূর্ণতা দেখা দেয় আর যে কাজের মধ্যে বিসপিল্লাহি রহমানী রহিম এটা পাঠ করা হবে ইনশা আল্লাহ আজল ওই কাজটা সঠিকভাবে সম্পন্ন হয়ে যায় হাদিসে মুবারকের অনেকটা মাফুম এরকমই রয়েছে কিন্তু মুসলমান হয়েও যে কোনো আমরা বৈধ কাজ করে থাকি কিন্তু এর পূর্বে আমরা বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহতালাহের পবিত্র নাম নিতে বলে যাই আর ফলশ্রুতিতে দেখা যায় হয়তো বা কোনো কোনো কাজ আল্লাহতালার দয়ায় সে সফলতা পেয়ে যায় কিন্তু যারা বেশিরভাগ ক্ষেত্রে মানে বিফল হয়ে যায় যা ব্যর্থতা চলে আসে তাদের ক্ষেত্রে আমি প্রশ্ন আপনাকে দিয়ে দিচ্ছি যে আপনি চিন্তা করে দেখুন আপনি যে এখন এই কাজটি করছিলেন ওই কাজের পূর্বে আসলেই কি বিস্মিল্লাহি রহমানের রহিম পাঠ করেছিলেন বা উত্তর মিলবে করেননি যার কারণে হয়তো এই কাজের মধ্যে অসম্পূর্ণতা দেখা দিয়েছে সফলতা শুধু তাই নয় সফলতা আসেনি শুধু তাই নয় দর্শক শ্রোতা আসলে যে কোনো বৈধ কাজ যে কোনো আপনি ভালো কাজ করেন প্রত্যেক কাজের পূর্বেই আমাদের বিসপিল্লা শরীফ পাঠ করা দরকার এবং সেটা একজন মুসলমানের অবশ্যই কর্তব্য রয়েছে জি আমি আমার দৈনন্দিন জীবনের কাজগুলো শুরু করব তো আমার আল্লাহ তাআলা তাআলার নাম করব আমি আমি আমার আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করা মানে তো আমার আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা তাই না আমার আল্লাহ তাআলা আমাকে আল্লাহ তাআলার দয়া মিলা আমার আল্লাহ তাআলার রহমত মিলবে রহমত মিলবে আমার আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে এবং ওই কাজের মধ্যে কি হবে বরকত হবে তো আসলে বিসমিল্লাহির রহমানির রহিম এটা অসংখ্য বরকত রয়েছে আপনি দেখুন না এই ছোট্ট একটি নাম মোবারক আল্লাহ তাআলার যদি আপনি পাঠ করেন কতগুলো নেকি যদি আমি আপনাকে ক্যালকুলেশন করতে বলি বিসমিল্লাহ রহমানি রহিম এখানের মধ্যে উনিশটি অক্ষর অক্কর হজরত আবদুল্লাহ ইবনে মাসুদরুদুল্লাহ থেকে বর্ণিত বলছে যে আমার নবী সাল ইসলামের হাদিসে মুবারকা যে ব্যক্তি বিসমিল্লাহি রহমানি রহিম পাঠ করবে জি আল্লাহ তালা তার আমন নামের মধ্যে চার হাজার নেকে লিখে দিবেন সুবাহ এবং চার হাজার পদমর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং তার চার হাজার গুণাহ আল্লাহ ক্ষমা করে দিবেন এখন যদি আমি চিন্তা করি অক্ষরের বিনিময় প্রতিটি অক্ষর বিনিময় তো আমি যদি চিন্তা করি এই বিসমিল্লাহ রহমান রহিম একবার পাঠ করলাম ওখানে উনিশটি অক্ষর রয়েছে চার দিয়ে যদি উনিশকে গুণ করি চার উনিশে ছিয়াত্তর হাজার আল্লাহ তাহলে আমি আপনি আজ মুসলমান আপনি ফ্যান অন করছেন তাহলে যদি বিসমিল্লাহ শরীফ পাঠ করে নেন কাজটা বৈধ কিন্তু তাহলে ছিয়াত্তর হাজার নেকি মিলে যাবে ছিয়াত্তর হাজার গুণা ক্ষমা হয়ে যাবে এবং ছিয়াত্তর হাজার মর্যাদা আল্লাহ তালা বৃদ্ধি করে আল্লাহ কেমন বরকত শুধু তাই না দর্শক শ্রোতা একটি ঘটনা এভাবে এসেছে যে দেখুন আল্লাহ তালার কত বড় গুনাগার বান্দা মানে এই ইসমা আজমের বরকতে মাফ পেয়ে যায় হজর ঈসা রুহুল্লা আল নবীনা ওয়াইলহিসামী একবার একটি কবরস্থানে পাশ দিয়ে যাচ্ছিলেন তো দেখলেন একটি কবরের মধ্যে আজফ হচ্ছিল আজফ হচ্ছিল তখন চলে গিয়েছিল তো পরে আবার যখন ফিরে আসলো দেখলেন যে ওই কবরের মধ্যে নূরেই নূর আল্লাহ তালার রহমত বর্ষণ হচ্ছে তো আল্লাহ তালার দরবারে ইসাই রুহুল্লা আয়লেনবীনা সালাম আরজ করলেন হে আল্লাহ আয়সাজাল এটা রহস্য কী তখন আল্লাহ আজ ইরশাদ করলেন যে ইনার এই ব্যক্তি অবশ্যই গুণাগার ছিল এবং তাকে আজাবের মধ্যেও সে গ্রেফতার ছিল কিন্তু ইনার একজন মৃত্যুর পূর্বে ইনার যিনি স্ত্রী রই ছিলেন উনি সন্তান সম্ভব ছিলেন। তো আল্লাহ তালা দয়ে তার জন্ম হলো এবং আজ প্রথম সে এবং তা ওই হয়তোবা ওনার ইচ্ছা ছিল যে ছেলেকে দিন ইসলামের শিক্ষা দিবে এবং ছেলে কোরআন শিখাবে আজ গিয়ে সর্বপ্রথম বক্তব্যে গিয়ে আজকে বিসমিল্লাহ রহমানি রহিম পাঠ করেছে আর এটার বদলতে এই নিয়তের বরকতে এই আমলের বরকতে আমি আল্লাহ আল্লাহতালা তাকে ক্ষমা করে দিয়েছি তো দেখুন ওনার ওই কাজটি উনি সম্পন্ন করে নাই হয়তোবা ইনার নিয়তের মধ্যে ছিল ইনি ইন্তেকাল করেছেন আর সেটার বরকতে ওই কাজের মধ্যে যে বিসমিল্লাহ শুধুমাত্র ইনার ছেলে গিয়ে শুরু করেছে আর আল্লাহ তালা তাকে মাফ করে দিয়েছেন তো দেখা যাবে আমরা যদি প্রত্যেকটা কাজের মধ্যেই বিস্পিল্লাহ ই রহিম সেটা উঠা বসা যে ফ্যান সুইচ অন করা ফ্যান অন করা অফ করা প্রত্যেকটা কিছুতে যদি আমরা বিসমিল্লাহি রহমানী রহিম পাঠ করে নিই ইনশাআল্লাহ আমার নবী সুন্নতের উপর আমল হবে এবং আমাদের নেকিও মিলবে এবং আল্লাহ তালার সন্তুষ্টিও আল্লাহ তালার দয়ে মিলে যাবে তো মবিন ভাই আসলে এভাবে যদি আমরা বিভিন্ন ঘটনা দেখতে যাই কিতাবের মধ্যে আরও অনেকগুলো ঘটনা আমরা দেখতে পাই যে কেয়ামতের দিন কেয়ামতের দিন অনেক ভয়াবহ হবে আমরা সবাই জানি তো বিসপিল্লা পাঠ করা কেমন বরকত ওই ব্যক্তির উপর ওই দিন হবে যে কেয়ামতের দিন যারা আজহাবের ফের কিছু ফেরেস্তারা আসবে এক ব্যক্তির নিকট সে ব্যক্তি গুণাগার থাকবে তার নিকট থেকে কোনো নেকি পাওয়া যাবে না তারা তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সার্চ করে দেখবে যে তার কোনো নেকি রয়েছে কিনা কোনো অঙ্গ প্রত্যঙ্গে শেষ পর্যন্ত কোনো অঙ্গ প্রত্যঙ্গে নেকি থাকবে না বাকি থাকবে তার শুধুমাত্র জিব্বা তো সে ব্যক্তিকে তখন নির্দেশ দেওয়া হবে যে হে অমুক তুমি তোমার জিব্বাকে দেখাও তো যখন সেই ব্যক্তি তার জিব্বা বের করে দিবে সেখানে সাদা অক্করে বিস্মিল্লাহ রহমানী রহিম লিখা থাকবে যেটি সে দুনিয়াতে থাকতে বৈধ কাজের পূর্বে পাঠ করেছিল যে কোনো ভালো কাজের পূর্বে পাঠ করেছিল আর আল্লাহ তালার দয়ায় তখন আল্লাহ তালা আদেশ দিবেন যে এই ব্যক্তি ক্ষমা হয়ে গেল আমি তাকে মাখ ফিরাত করি শুধুমাত্র বিসমিল্লাহি রহমানী রহিম পাঠ করার পাঠ করতে আল্লাহ আকবর যদি আমরা আসলে শাহরুখ ভাই আপনি তো বললেন যে একজন ব্যক্তি শুধুমাত্র এই কারণেই ক্ষমা হয়ে গেছে সমিল্লাহ রহমান রহিম পাঠ করেছিলাম আর যার নেকি জিব্বার মধ্যে ছিল না জিব্বার নেকি ছিল কিন্তু আজকে আমরা আমাদের এই জিব্বাকে দিয়ে কত গুনাহের কাজ করতে এই জিব্বাকে দিয়ে কত নাফরমানির কাজ করতেছি অথচ আমাদের উচিত ছিল এই জিব্বা আল্লাহ তালার জিকির অতিবাহিত করে আর জিকিরটা যদি হয় আমার আপনার নিজের কাজের প্রয়োজনে তাহলে কতই না বলা হয় কাজও সম্পাদন হয়ে গেল জিকির ইলাহি হয়ে গেল তো এরকম কিন্তু অনেকগুলো ফজিলত বরকত কিতাবের মধ্যে আসছে যেমন আমরা অনেকেই উজু করি উজু তো করতেই হয় না যেহেতু আমাকে নামাজ পড়তে হবে উজু করতে হবে হজরত সাইদ আবু হুরাই রদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত প্রিয় নবী রাসুল আরবি সাল্লাহ তালিকি আলি ওয়াসাল্লাম ইসাদ করেছেন ও হে আবু হুরাই রদি আল্লাহ তালাহ যখন উজু করো তখন বিসমিল্লাহি ও আলহামদুলিল্লাহি পাঠ করে না অর্থাৎ বলে নিও যতক্ষণ পর্যন্ত তোমার উজু থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার ফিরিস্তাগণ অর্থাৎ কিরামান কাতেবিন তোমার জন্য নেকি সমূহ লিখতে থাকে একটু চিন্তা করেন যে আমার প্রয়োজন না উজ্জু তো আমি করব তা আমি যদি বিসমিল্লাহি আল্লাহ তালার নামটা নিয়ে নিই আলহামদুলিল্লাহি পাঠ করে নিই তাহলে এটার দ্বারা ওই কাজ সম্পন্ন হয়ে সম্পন্ন হয়ে যাবে কিন্তু অসংখ্য নেকি আমার আপনার আমল নামার অর্জিত হয়ে যাবে যদি আমরা আরও চিন্তা করি আমাদের শুধুমাত্র উজু করা কেন কাজ আমাদের আরো অনেক কাজ আছে যদি আমরা চিন্তা করি আমরা সফর করি গাড়ির উপর সফর করি ট্রেনে সফর করি বাসে করি তো এখন যদি আমরা এটা চিন্তা করি তফসিরে নেইমির মধ্যে আছে না যে ব্যক্তি কোনো জন্তুর উপর আরোহণ করার সময় কোনো জুস জন্তু যেটার উপর আরোহণ করে সে কী করে সফর করে এর সময় বিসমিল্লা এবং আলহামদুলিল্লাহ পড়ে নিবে তবে ওই জন্তুর প্রতিটি কদমের বিনিময়ে ওই আরোহী নামা একটি করে নেকি লিখা একটু যদি চিন্তা করি এটা তো যদি কোনো জন্তুর উপর ঘোড়ার উপর বা যেগুলো পূর্বে ছিল যে বাহনগুলো এখন তো হয়তো ঘোড়া ওট বিভিন্ন জন্তু জানোয়ারের উপর সফর করা হয় এখন বাসে সফর করা হয় এখন আমরা রিকশায় সফর করি এখন আমরা গাড়িতে সফর করি অর্থাৎ যে যেখানে আছি তো আমরা যদি সেখানে ওঠার সময় এভাবে পাঠ করে নিই আল্লাহ তালার নাম ইসমে আজম পাটের অভ্যাস করেনি তাহলে আল্লাহ তালা যদি চাই ইনশাল্লাহ নেকি মিলতে থাকবে আরও ইস্যাত হচ্ছে যে ব্যক্তি নৌকায় আরোহণের সময় কোথায় নৌকায় নৌকায় আরোহ বিসমিল্লাহি এবং আলহামদুলিল্লাহ পাঠ করবে যতক্ষণ পর্যন্ত সে তাতে সাওয়ার থাকবে অর্থাৎ নৌকার উপর থাকবে ততক্ষণ পর্যন্ত শুধু নেকি আর নেকি লিখা হচ্ছে যদি আমরা এটা চিন্তা করি না শাহরুখ ভাই বিসমিল্লাহি রহমান রহিমের বরকত এটা এত বেশি যে পড়ে বা শুনে মন চাই যে সর্বদা কি বিস্মিল্লা কিন্তু এই শুধু আল্লাহ দয়ায় পাওয়া যায় না কারণ আজকে আমাদের মূল উদ্দেশ্যই তো এটাকে আমরা স্বভাবে পরিবর্তন করা আমাদের অভ্যাসের মধ্যে নিয়ে আসা বিসমিল্লা পাঠ করার অভ্যাসটা যেন আমাদের হয়ে যায় যেভাবে আপনি বলেন যে আজকে আমাদের মাঝে যেমন আমরা চিন্তা করি যে আমরা হাঁটতে বসতে উঠতে কোনো কিছু নাড়তে বা কোনো কিছু ঠিক করে নিতে বা ফ্যান সুইচ অন করতে বন্ধ করতে যদি আমরা চিন্তা করি লাইট অফ করতে অন করতে এবং বিশেষ করে আমরা আমাদের প্রতিটি কাজের মধ্যে যদি চাই আমরা বিসমিল্লাহ, রহমানি রহিম পাঠ করার মাধ্যমে আমার কাজটাকে সম্পাদন করব। তাহলে আমার কাছে আল্লাহ আল্লাহতালার জিকির করারও কি হয়ে গেল সুযোগ হয়ে গেল হয়ে গেল রহমত মিলে গেল এবং কাজের সমাধান সমাধান হয়ে গেল আপনি যেটা বলছিলেন আসলে দেখুন আমরা মুসলমান আল্লাহ তালা তো আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষা করবেন অনেক সময় আল্লাহ তালা আমাদেরকে বিভিন্ন ধরনের পরীক্ষা দিয়ে দেখেন জি যেটাকে আমরা হয়তো মুসিবত বলি বা পেরেশানি বলি জি তো এরকম পেরেশানি বা মুসিবতের সময় ওই কাজেও যদি আমরা ইসমা আজম আল্লাহ তালার নাম পাঠ করি তাহলে এর ব্যাপারও এসেছে আপনার কিতাবের মধ্যে হজরত সৈদোনা মৌলা আলী খোদা হদা তালা তাআলা জাহুল করিম ইনি বর্ণনা করছেন যে আমার পি সাল্লাহ তাআলা আলাহত আলী আলী কে ইসাদ করতে শুনেছে কোন এক সাহাবির দিল্লা তালহুকে জি যে আমি কি তোমাকে এমন কোনো অজিফা শিখিয়ে দিব না যা যদি তোমার কোন কোনো মুসিবত চলে আসে কোনো পেরেশানি চলে আসে যদি তুমি সেটা পাঠ করে নাও তাহলে ইনশা আল্লাহ আজাল অবশ্যই সে মুসিবত সেই পেরেশানি তোমার দূর হয়ে যাবে তখন সেই সেই সাহাবির উদ্দাহ যে ইয়া রসুলল্লা উত্তর দিলেন ইয়া রসুলল্লা সাল্লাহ আলি সাল্লাম আমার জান আপনার কাছে করবান উৎসর্গ হয়ে যাক আপনার যে সমস্ত কিছু বলবেন তার সমস্ত কিছুই তো আমার আমার ভালোর জন্যই আমাকে শিখিয়ে দিন এটি কোন অজিফা যেটা পাঠ করলে যদি মুসিবত পেরেশানি চলে আসে তাহলে সে সেটা থেকে মুক্তি পেয়ে যাব তখন পিএনবী সাল্লাহ তালা আলি সাল্লাম ইশাদ করলেন যে যখন তোমার কোনো মুসিবত চলে আসে যখন তোমার কোনো পেরেশানে চলে আসে তখন যদি বিসমিল্লাহি রহমানি রহিম ওয়ালা হেওলা ওয়ালা ওয়াতা বিল্লাহ আলিল এটা যদি আমি পাঠ করে নিশা আল্লাহ আজ আল্লাহ তালা এটার বরকতে আমার পর যে মুসিবত চলে এসেছিল সেটা দূর করে দিবেন সুবাহান তো আমি প্রশান্তি অনুভব প্রশান্তি অনুভব করবেন তো দেখুন মবিন ভাই আমরা এই মুসিবত পেরেশানি দূর করার জন্য দুনিয়াবি যে কোনো কাজ নিয়ে আমরা হয়তো বিভিন্ন ধরনের পেরেশানির শিকার হয় অনেক সময় মুসিবতের মধ্যে পড়ে যাই কিন্তু সেই কাজ আমরা বিভিন্নভাবে সমাধান করার চেষ্টা করি কিন্তু আমার নবী সাল্লাহ তাল আলি হরিসাল্লাম যে তরিকা আমাদেরকে যে সুনত আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সেটা আমরা আমি আপনি জানি না আজ আমি আপনি সেই ইলম থেকে দূরে কীভাবেই বা এই ইলম অর্জিত হবে আমরা তো দুনিয়াবি ইলম অর্জন করতে করতেই সেই মোহের মধ্যে পড়ে গিয়েছি দুনিয়াবি যে যে কোনো কিছু পাওয়ার জন্য আমরা অসংখ্য সার্টিফিকেট আমরা নিয়ে নিচ্ছি যে হায় আফসোস মুসলমান আমি সে এই বিসপিল্লাহ রহমানের রহিম যে পাঠ করলে আমার আপদ দূর হয়ে যাবে সেটা আমি আপনি আজ জানি না সেইখারি কথা আমি রেহালে সুন্নত এই মাদানি চ্যানেলের মাধ্যমে আমাদের হয়তো এই সৌভাগ্য হচ্ছে যে এটা নিয়ে আলোচনা করার এর মাধ্যমে তো আমরাও ইলমেদিন শিখবো এবং আমাদের নিয়ত হচ্ছে যে আমরা যদি এই অবাসটা এখানে আলোচনা করি এটার মাধ্যমেও যারা আজ হয়তো এই দর্শক তারা শুনছেন হয়তো অনেকে জানেন না যে মুসিবতের সময়েও যদি বিসমিল্লাহ শরীফ পাঠ করা হয় সাথে সাথে এই যেটি দোয়া বললাম অ্যাড করে দিয়েছি সেটা যদি একসাথে পাঠ করা হয় তার পেরেশানি দূর হয়ে যাবে তা আমি দর্শক শ্রোতাদেরকে বলবো আজকের যে আমি আলোচনাটা করেছি যতটুকু এর মধ্যে আমি আপনি যদি এই আমলটা অবশ্যই করি আপনি প্র্যাকটিক্যাল আমি বলবো আপনি ট্রাই করে দেখুন ইনশাল্লাহ আয়সল দাওয়াত ইসলামিতে এমন অসংখ্য কী রয়েছে বিভিন্ন ধরনের বাহার রয়েছে যে এটা আসলেই সত্য প্রমাণিত হয়েছে যে আমার নবী সাল্লা ইসলামের সুন্নতের ওপর এই হাদিসে মোবারক মোবারকের ওপর আমল করেছে তার কি সফলতা মিলে গিয়েছে তা আমাদের উচিত আমি দর্শক শ্রোতা যারা রয়েছে তাদেরকে বলবো আমাদের উচিত আসলে আমরা শুধু বলতে গেলে অনেক অনেক কিছুই বলা যাবে কিন্তু কতটুকু আমরা গ্রহণ করছি সেটাই হচ্ছে মূল বিষয় জি মার্শাল্লাহ আল্লাহ তালা আমার শাহরুখ বইকে দান করুক যে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা এতক্ষণ যাবত বিসমিল্লাহ রহমানি রহিমের পাঠ করার অভ্যাস যেন আমরা গড়তে পারি এই জন্য যা কিছু শ্রবণ করেছি তো উৎসাহ বৃদ্ধির জন্য আমি তফসিরে কবিরের প্রথম কণ্ড একশো ছাপ্পান্ন পৃষ্ঠার মধ্যে যে বিসমিল্লাহি রহমানী রহিমের কয়টা হরফ আছে উনিশটা এবং উনিশটা অক্করের খুব সুন্দর একটা রহস্য বর্ণনা করা হয়েছে যে বিসমিল্লাহ রহমান রহিমের এই উনিশটা অক্কর রয়েছে আর দুজকের শাস্তি প্রদানকারী ফিরিস্তার সংখ্যাও কিন্তু মানে শাস্তি প্রদান করবে যে এরকম সংখ্যা অতএব আশা করা যায় এর এক একটি অক্করের বরকতে একজন করে ফিরিস্তার শাস্তি দূর হয়ে যায় অপর আরেকটা বৈশিষ্ট্য এই দিন রাতের মধ্যে কয়েক ঘন্টা যার মধ্যে পাঁচ ঘন্টাকে পাঁচ ওয়াক্ত নামাজ কি করে রেখেছে ঘিরে রেখে রেখেছে এবং উনিশ ঘন্টার জন্য উনিশটি অক্কর দান করা হয়েছে অতএব বিস্মিল্লাহ রেহে রহিম যে নিয়মিত পাঠ করতে থাকবে ইনশাআল্লাহ তার প্রতিটি ঘন্টা ইবাদতের মধ্যে গণ্য হবে এবং প্রতি ঘন্টার গুনাহ কমা হয়েছে লহটা তফসিরে কবিরের মধ্যে কি করা হয়েছে বর্ণনা করা হয়েছে তাহলে যদি আমরা চিন্তা করি যে মন চাই যে উঠতে মানে প্রতিটি মুহূর্তে কী করি ইসমিল্লাহ রাহিম পাঠের অভ্যাস গড়ে তুলি তো আল্লাহ আলা আজকে আমরা যা কিছু শ্রবণ করেছি বিশেষ করে আমাদের প্রতিটি কাজে ইসমে আজম পাঠ করার অভ্যাস যেন আল্লাহ তালা আমাদেরকে দান করে এ ব্যাপারে তো ইনশা আল্লাহ আমাদেরই চ্যানেলের দর্শকবৃন্দু আমি আপনার কাছেও আরাজ করব। আমরা প্রত্যেকেই ইনশাআল্লা নিয়ত করি হয়ে যায় আর এই জন্য উত্তম ব্যবস্থা উত্তম অপরচুনিটি আপনার জন্য আমার জন্য যে আমরা দাওয়াত ইসলামের মাদানী মহলের সাথে কী হয়ে সম্পৃক্ত হয়ে যায় ইনশাল্লাহ আশিকান রসুলের মাদানী পরিবেশের মধ্যে সেগুলো প্র্যাকটিক্যালি করার সুযোগ আছে কারণ আমার ভাই পড়তেছে দেখলে আমারও উৎসাহ আসবে একবার পড়তেছি দুইবার পড়তেছি তিনবার পড়তেছি তখন আমার মাঝে অভ্যাসটা সৃষ্টি হয়ে যাবে তো আমি এই জন্য আপনাকে দাওয়াত পেশ করবো দাওয়াত ইসলামের সাপ্তাহিক শূন্যতা বরা জিতিমা সমূহে আপনি অংশগ্রহণ করুন কাফালায় সফর করার নিয়ত করে নিন আল্লাহ তাবারা কাওয়াত আলা যদি চাই ইনশা আল্লাহাল আল্লাহ তালার নেক বান্দাদের দয়ার বদৌলতে আশিকানের রসুলের সঙ্গের বদৌলতে আমার আপনার মাঝেও এই অভ্যাস সৃষ্টি হয়ে যাবে আল্লাহ আলা আমাদের সবাইকে খারাপ অভ্যাসগুলো ত্যাগ করে ভালো অভ্যাসগুলো গ্রহণ করে নিজের জীবনকে অতিবাহিত করার সে তৌফিক নসিব করুক আমিন আমিন বিজাহিন গুনা হতে আময় বচাও ইলাহি ইলাই বদো ভাশ হতে